ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। জি ভাই, আপনি প্রশ্ন করেছেন যে মসজিদে প্রথম জামাত হয়ে গেল, যারা জামাত পায়নি তারা গিয়ে একা একা নামাজ পড়ছে, তাদেরকে জামাত করে নামাজ পড়া উত্তম নয়? অবশ্যই উত্তম। আর এবার এ বিষয়ে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের অনুমতি রয়েছে। আবু সাঈদ খুদরি রাজিয়াল্লাহ তাআলা আনহু বলেন, রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম নামাজ সম্পন্ন করার পর, অর্থাৎ জামাত সম্পন্ন করার পর এক ব্যক্তি মসজিদে এলো, অতঃপর তিনি সাল্লাল্লাহু সাল্লাম বললেন, কেউ কি নেই যে একে জামাত সে সওয়াব দান করবে? অর্থাৎ এর সাথে জামাত করে নামাজ পড়বে, তারপর এক ব্যক্তি দাঁড়িয়ে তার সাথে নামাজ আদায় করলো। তিরমিজি ও আবু দাউদের হাদিস, মিশকাত হাদিস নম্বর 1146। তাহলে এর দ্বারা বোঝা গেল সেই ব্যক্তি একা ঢুকেছিল, রসুল সাল্লাহ সাল্লাম বললেন কি এমন কি তোমাদের মধ্যে নেই যে এর সঙ্গে দাঁড়িয়ে যাবে, একে জামাতের সওয়াব আদায় করবে? অর্থাৎ তখন একটা সাহাবা দাঁড়িয়ে গেল। অর্থাৎ একা নামাজ আদায় করার থেকে যদি দুইজন বা তিনজন জামাত করে নামাজ আদায় করে, যাদের জামাত ছেড়ে গিয়েছে, তাহলে বেশি সওয়াব আছে। সুতরাং মসজিদে জামাত হয়ে গেলে যদি কোনো লোক সেখানে পৌঁছায় এবং আরও এক বা তার চেয়ে বেশি লোককে পেয়ে যায়, তাহলে জামাত করে নামাজ আদায় করতে পারে, তাতে একাকী নামাজ পড়ার চেয়ে সওয়াব বেশি পাবে।